নবম শ্রেণীর ছাত্রীরা, তোমাদের যখন মার্চ মাসের ক্লাস হয়েছিল তখন স্কুলে কোষ এই টপিকটা পড়ানো হয়েছিল। আজকে আমি আবার তোমাদের কোষ সম্বন্ধে পড়িয়ে কোষের উপর যে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার হবে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তোমরা লক্ষ্য করেছো কি আমাদের চারপাশে যে বিভিন্ন বস্তু আছে সেগুলো কোনো না কোনো একক দিয়ে গঠিত। যেমন ধরো মুড়ির মোয়া, এক একটা মুড়ির দানা দিয়ে তৈরি হয়, বা ধরো মিহিদানার লাড্ডু, এই লাড্ডুটা ছোট ছোট মিহিদানা দিয়ে তৈরি, কিংবা ধরো একটা পুতির মালা, মালাটা পুতির একক দিয়ে তৈরি। ঠিক তেমনি প্রতিটি জীব, তা ছোট হোক বা বড় হোক, প্রাণী হোক বা উদ্ভিদ হোক কিংবা অনুজীবী হোক, সকলেই একক কোষ নিয়ে গঠিত। সজীব প্রভেদক পর্দা, প্রভেদক ভেদ্য পর্দা দিয়ে ঘেরা প্রোটোপ্লাজম যুক্ত স্বপ্রজননশীল জীবদেহের গঠনগত ও কার্যগত এককে কোষ বলে। রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে অণুবীক্ষণ যন্ত্রে প্রথম নির্জীব কোষ লক্ষ্য করেন। 1674 সালে লিউয়েনহক প্রথম নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে সজীব কোষ লক্ষ্য করেন। পরবর্তীকালে নল ও রুস্কা দ্বারা আবিষ্কৃত ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষের বিভিন্ন অংশ ও কাজ নিয়ে বহু তথ্য পাওয়া গেছে। কোষ প্রধানত দুপ্রকার, আদি নিউক্লিয়াসযুক্ত কোষ বা প্রোক্যারিওটিক কোষ, আর একটা হচ্ছে আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ বা ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ হলো যেসব কোষে আদর্শ বা সংগঠিত নিউক্লিয়াস থাকে না, কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, তাদের আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলে। যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা ইত্যাদির কোষ হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষে কোষ প্রাচীর থাকে যার মুখ্য উপাদান হচ্ছে পেপটাইডোগ্লাইকান। আদি নিউক্লিয়াস যা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকাবিহীন, কেবল শুধুমাত্র ডিএনএ থাকে, এইরকম নিউক্লিয়াসকে নিউক্লিয়েড বলে। আদি কোষে পর্দা ঘেরা কোনো অঙ্গাণু থাকে না, রাইবোজোম থাকে, সেটা 70S প্রকৃতির হয়, আর এরা অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটায়। এই হলো প্রোক্যারিওটিক কোষ। আর দ্বিতীয় ভাগটা হলো ইউক্যারিওটিক কোষ, যেসব কোষে নিউক্লিয়াসটি সংগঠিত, অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিওলাস এবং নিউক্লিয় জালক উপস্থিত থাকে, এবং নিউক্লিয় পর্দা বিশিষ্ট ক্রোমোজোম ক্ষারীয় প্রোটিন যুক্ত কোষে পর্দা ঘেরা একাধিক কোষাঙ্গাণু থাকে, তাকে আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ বলে। যেমন যে কোনো উন্নত উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ হলো ইউক্যারিওটিক কোষ। এই ইউক্যারিওটিক কোষের বিভিন্ন অংশগুলো আমরা এখন আলোচনা করি। প্রথমে বলি কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে সেলুলোজ নির্মিত জড় পদার্থের একটি পুরু দৃঢ় ভেদ্য স্থিতিস্থাপক আবরণ থাকে, তাকে কোষ প্রাচীর বা কোষ প্রাকার বলে। পরিণত উদ্ভিদে কোষ প্রাচীর তিনটি স্তর দিয়ে গঠিত, এক মধ্য পর্দা, দুই মুখ্য বা প্রাথমিক প্রাচীর, তিন গৌণ প্রাচীর। উদ্ভিদ কলার সন্নিহিত দুটো কোষের মাঝে যে আন্তঃকোষীয় ধাত্র থাকে তাকে মধ্যপর্দা বলে। মধ্যপর্দা প্রধানত ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম পেকটিড এবং কয়েক রকম প্রোটিন নিয়ে তৈরি। আর মধ্যপর্দার দুপাশে প্রথম যে প্রাচীর গঠিত হয় তাকে প্রাথমিক প্রাচীর বলে, এটা প্রধানত সেলুলোজ দিয়ে তৈরি হয়।
প্রাথমিক কোষ প্রাচীরের ভিতরের দিকে এবং প্লাজমা পর্দার বাইরের দিকে যে প্রাচীর গঠিত হয় তাকে গৌণ প্রাচীর বলে। এই প্রাচীরটা কিন্তু পুরু শক্ত ভেদ্য। এই প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন ইত্যাদি সাহায্যে গঠিত হয়। কোষ প্রাচীরের কাজ হলো কোষের প্রোটোপ্লাজম এবং প্লাজমা পর্দাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। কোষ প্রাচীর কোষকে যান্ত্রিক শক্তি প্রদান করে। ভেদ্য কোষ প্রাচীর পাশাপাশি দুটো কোষের মধ্যে জল ও খনিজ লবণ আদান প্রদানে সাহায্য করে। এবার বলি কোষ পর্দা। প্রতিটি সজীব কোষে প্রোটোপ্লাজম বাইরের দিক থেকে যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণ দিয়ে ঢাকা থাকে তাকে কোষ পর্দা বলে। কোষ পর্দা তিনটে স্তর নিয়ে গঠিত। বাইরের ভিতরের স্তর দুটি প্রোটিন অনুস্তর এবং মাঝের স্তরটি লিপিড অনুস্তর দিয়ে গঠিত। কোষ পর্দার কাজ হলো কোষ মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করা, কোষের বহি ও অন্ত মাধ্যমের একটি অভিশ্রাবণীয় প্রতিবন্ধক রূপে কাজ করা, কয়েক প্রকার কোষ অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিয় পর্দা সৃষ্টি করে, কোষান্তর ব্যাপন ও অভিশ্রাবণেও সাহায্য করে। এবার সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমে যে অর্ধতরল স্বচ্ছ দানাদার পদার্থ নিউক্লিয় পর্দা ও কোষ পর্দার মাধ্যমে মাঝখানে অবস্থান করে তাকে বলি সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম মুখ্যত ধাত্র এবং সাইটোপ্লাজমীয় কঙ্কাল নিয়ে গঠিত হয়। সাইটোপ্লাজমের ধাত্র কোলায়েড জাতীয় অর্ধতরল সজীব পদার্থ, কোষ অঙ্গাণুগুলো ধাত্রে বিক্ষিপ্তভাবে অবস্থান করে। এবার সাইটোপ্লাজমে যেসব কোষ অঙ্গাণু অবস্থান করে তাদের সম্বন্ধে বলি। প্রথম বলি মাইটোকন্ড্রিয়া। প্রতিটি মাইটোকন্ড্রিয়া দুটো পর্দা দিয়ে বেষ্টিত থাকে। দুটো পর্দার মাঝখানের জায়গাটাকে পেরি মাইটোকন্ড্রিয়াল স্থান বলে। অন্তঃপর্দা বেষ্টিত যে গহ্বর তাকে ধাত্র বা ম্যাট্রিক্স বলে। এই ধাত্রে প্রোটিন দানা, রাইবোজোম, ডিএনএ, আরএনএ ইত্যাদি থাকে। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার গায়ে বহিস্থ দানা বা পার্সনের অধএকক থাকে। অন্তঃপর্দাটা ভাঁজ হয়ে আঙুলের মতো আকার প্রাপ্ত লাভ করে, একে ক্রিস্টি বলে। অন্তঃপর্দার গায়ে টেনিস র্যাকেটের মতো যে দানাগুলো থাকে তাকে অক্সিজোম বা F1 দানা বলে। মাইটোকন্ড্রিয়ার কাজ হলো কোষে শক্তি উৎপন্ন করা, এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলে। মাইটোকন্ড্রিয়া সবাত শ্বসনে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো ঘটাতেও সাহায্য করে। প্লাস্টিড। প্লাস্টিড হলো আদর্শ উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দা বেষ্টিত বিভিন্ন আকৃতি বিশিষ্ট রঞ্জক পদার্থ যুক্ত বা রঞ্জকবিহীন অঙ্গাণু। প্লাস্টিড প্রধানত তিন রকম হয়, ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড এবং লিউকোপ্লাস্টিড। আদর্শ ক্লোরোপ্লাস্ট উপবৃত্তাকার হয়, তাদের দুটো পর্দা দিয়ে ঘেরা থাকে। দুটো পর্দার মাঝখানের অঞ্চলকে পেরিপ্লাস্টিডিয়াল স্থান বলে। অন্তঃপর্দা বেষ্টিত যে গহ্বরে যে তরল থাকে তাকে ধাত্র বা স্টোমা বলে। ধাত্রে বিভিন্ন খনিজ উপাদান, ভিটামিন, উৎসেচক ইত্যাদি থাকে। ধাত্রে অনেকগুলো চাকতির মতো অংশ স্তরে স্তরে সাজানো থাকে, এদের গ্রানা বলে। প্রতিটি গ্রানা কতগুলো একক পর্দা বিশিষ্ট চ্যাপ্টা থলির মতো অংশ নিয়ে গঠিত তাকে থাইলাকয়েড বলে। থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টোজোম দানা থাকে। এই কোয়ান্টোজোমের মধ্যে আবার ক্লোরোফিল রঞ্জক থাকে। ক্লোরোফিলের এই ক্লোরোপ্লাস্টের কাজ হবে যেহেতু সবুজ হয় তাহলে সালোক সংশ্লেষে অংশগ্রহণ করা। আর এক ধরনের প্লাস্টিড হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, সেটা সবুজ ছাড়া অন্য বর্ণের প্লাস্টিড। রঙিন হওয়াতে কী হয়, ফল ফুলের বর্ণ নির্ধারণ করে এই প্লাস্টিড। আর রঙিন হওয়াতে কীটপতঙ্গরা আকৃষ্ট হয়, অর্থাৎ পরাগযোগে সহায়তা করে। আর এক ধরনের প্লাস্টিড হলো লিউকোপ্লাস্টিড, সেটা বর্ণহীন। সেই প্লাস্টিডটা কী করে না, খাদ্য সঞ্চয় সাহায্য করে। এরপর বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আদর্শ কোষে অবস্থিত একক পর্দা বিশিষ্ট নলাকার অঙ্গাণু যা সাইটোপ্লাজমকে কতগুলো অনিয়মিত প্রকোষ্ঠে বিভক্ত করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন রকমের গঠনযুক্ত হয়, সিস্টার্নি, ভেসিকেল
এবং টিউবুল। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হলো এটা সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে, প্রোটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। এন্ডোপ্লাজমিকের পর্দা অভিস্রাবণ চাপ নিয়ন্ত্রণ করে। এবার বলি গলগি বডি। গলগি বডির আদর্শ কোষে সাইটোপ্লাজমের নিউক্লিয়াসের কাছে অবস্থিত একক পর্দা ঘেরা চ্যাপটা থলির মতো অংশবিশেষ। প্রত্যেকটা গলগি বডি দেখতে অনেকটা চাকতির মতো। গলগি বডি তিন প্রকার গঠন সমন্বয়ে গঠিত: সিস্টার্নি, মাইক্রোভেসিকল আর ব্যাকওয়াল। গলগি বডির কাছাকাছি সাইটোপ্লাজমে কোনো কোষ অঙ্গাণু থাকে না। এই অঞ্চলকে জোন অফ এক্সক্লুশন বলে। গলগি বডির কাজ হলো গলগি বডি উৎসেচক, হরমোন, মিউকাস, নিউরোসিক্রেটারি পদার্থ ইত্যাদি ক্ষরণ করে। গলগি বডির কোষ মধ্যস্থ বিভিন্ন পদার্থ যেমন উৎসেচক, যোগকলার ধাত্র, কঠিন প্রোটিন, এই ক্ষরিত প্রোটিন ইত্যাদি পরিবহনে সহায়তা করে। গলগি বডি বিভিন্ন প্রকার খাদ্যবস্তু সঞ্চয় ভাণ্ডার হিসেবেও কাজ করে। এবার বলবো ভ্যাকুওল। আদর্শ কোষের সাইটোপ্লাজমে আবরণী বেষ্টিত যে সাইটোপ্লাজম বিহীন গহ্বরের মতো অংশগুলো থাকে তাকে কোষ গহ্বর বা ভ্যাকুওল বলবো। ভ্যাকুওল দেখতে অনেকটা গহ্বরের মতো, তবে এর কোনো নির্দিষ্ট আকার থাকে না। উদ্ভিদ কোষের গহ্বরে একরকম জলীয় পদার্থ থাকে, একে কোষরস বা সেল স্যাপ বলে। প্রাণী কোষে ভ্যাকুয়েলগুলো আকারে খুব ছোট এবং সংখ্যায় কম হয়। পরিণত উদ্ভিদ কোষে ভ্যাকুয়েলগুলো পরস্পর মিলিত হয়ে একটা বড় ভ্যাকুয়েল তৈরি করে এবং ফলে নিউক্লিয়াস শুদ্ধ সাইটোপ্লাজমটা কোষ প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত থাকে। ভ্যাকুয়েলকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউটিকল বলে। ভ্যাকুয়েলের কাজ হচ্ছে খাদ্য, ক্ষরিত পদার্থ ইত্যাদি জমা রাখা। এছাড়া অভিস্রবণ নিয়ন্ত্রণ, রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ সঞ্চয় ও দূরীকরণ প্রভৃতিতেও ভ্যাকুয়েল সাহায্য করে। এককোষী মূলরোমের ভ্যাকুয়েল অন্ত অভিস্রবণে সাহায্য করে। রাইবোজোম। রাইবোজোম প্রোটিন সংশ্লেষে সহায়ককারী পর্দাবিহীন ক্ষুদ্র গোলাকার উপবৃত্তাকার কোষ অঙ্গাণু। রাইবোজোমের আকার প্রায় উপবৃত্তাকার এবং দুপাশ থেকে এসব চ্যাপটা। প্রতিটা রাইবোজোম দুটি উপ একক বা অধ একক বা সাব ইউনিট নিয়ে তৈরি। রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। এই কারণে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। এবার বলি মাইক্রোটিউবলস। এগুলো আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত টিউবুলিন প্রোটিন দিয়ে গঠিত অতি ক্ষুদ্র ফাঁপা নলাকার অঙ্গাণু বিশেষ। মাইক্রোটিউবলগুলো দেখতে লম্বা শাখাহীন ফাঁপা নলের মতো। এরা কোষের চলনে সাহায্য করে, বিশেষ করে সিলিয়া বা ফ্ল্যাজেলা আন্দোলনে সাহায্য করে। এরা কোষ বিভাজনের সময় বেম গঠনে ও ক্রোমোজোমগুলিকে বিপরীত মেরুর দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। স্পার্মিওজেনেসিসের সময় শুক্রাণু গঠনে একটা বিশেষ ভূমিকা নেয়। এবার বলি লাইসোজোম। লাইসোজোম আদর্শ প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত একক পর্দা ঘেরা উৎসেচক পূর্ণ ক্ষুদ্র থলির মতো একটা অঙ্গাণু। লাইসোজোম সাধারণত গোলাকার গহ্বর বা থলির মতো। প্রতিটি লাইসোজোম লাইপোপ্রোটিন নির্মিত একক পর্দা দিয়ে বেষ্টিত থাকে। লাইসোজোমের গহ্বরে যে দানাদার পদার্থ থাকে তাকে ধাত্র বা ম্যাট্রিক্স বলে। এতে প্রায় 50 রকমের আদ্যবিশ্লেষক, উৎসেচক, অপাচ্য বস্তু, দানাদার বস্তু ইত্যাদি থাকে। লাইসোজোমের প্রধান কাজগুলো হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে গৃহীত খাদ্যবস্তু লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে পাচিত হয়। লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে বহিঃকোষীয় পাচনও ঘটায় আর প্রতিরক্ষাতে সাহায্য করে, যেমন শ্বেতকণিকার লাইসোজোম উৎসেচক নিক্ষেপ করে ব্যাকটেরিয়া, ভাইরাস ইত্যাদিকে ধ্বংস করে। লাইসোজোমকে সুইসাইড ব্যাগও বলে। এবারে
সেন্ট্রিওল। সেন্ট্রিওল দুটি দেখতে অনেকটা দুমুখ খোলা পিপের মতো। সেন্ট্রিওল দুটি পরস্পর প্রায় সমকোণে বিন্যস্ত থাকে। এর অংশগুলো হলো মাইক্রোটিউবুল বা অনুনালিকা। সেন্ট্রিওলের প্রাচীর নটি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। লিঙ্কার, প্রতিটি ত্রয়ীর এ উপনালিকা পার্শ্ববর্তী ত্রয়ীর সি উপনালিকার সঙ্গে একটা ঘন প্রোটিন পদার্থের যোজক দিয়ে যুক্ত থাকে, একে বলে লিঙ্কার। ইন্ট্রাসেন্ট্রিওলার গঠন, প্রস্থচ্ছেদে সেন্ট্রিওলের কেন্দ্রে একটি গাড়ির চাকার মতো সংগঠন দেখা যায়। একে গরুর গাড়ির চাকা যেরকম হয় ওরকম দেখতে, সেই জন্য বলে কার্ট হুইল মডেল। সেন্ট্রিওলের কাজ হল প্রাণীকোষ বিভাজনকালে বেমতন্তু গঠন করা। কোষ বিভাজনের শেষের দিকে ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সাহায্য করে। সিলিয়া ও ফ্লাজেলযুক্ত কোষে সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি করে। শুক্রাণুর পুচ্ছ গঠন করে। এগুলো হলো সাইটোপ্লাজমের বিভিন্ন রকম অঙ্গাণুর কথা বললাম। এবারে বলবো নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো একটা আদর্শ নিউক্লিয়াসের চারটে অংশ থাকে। নিউক্লিয় পর্দা, এটি নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকা দুটি একক পর্দা দিয়ে গঠিত, যা লাইপোপ্রোটিন নির্মিত। নিউক্লিওলাস, এটি নিউক্লিয়াসের মধ্যে ঘন গোলাকার অংশবিশেষ। নিউক্লিয় প্লাজম, যে নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের মধ্যবর্তী স্থানে যে স্বচ্ছ অর্ধতরল কোলয়েডীয় পদার্থ থাকে তাকে নিউক্লিয় প্লাজম বা ক্যারিওলিম্ফ বলে। নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজমে অসংখ্য সূক্ষ্ম পেঁচানো সূত্রাকার অংশ থাকে, এদের ক্রোম্যাটিন সূত্র বলে। এই ক্রোম্যাটিন সূত্রগুলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা নির্মিত। বিভাজনের সময় এই কুণ্ডলীকৃত হয় এবং ক্রোমোজোমের রূপ ধারণ করে। নিউক্লিয়াসের কাজ হচ্ছে কোষের বিভিন্ন বিপাকীয় ক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস জেনেটিক পদার্থ ডিএনএ কোষ থেকে কোষে এবং জীব থেকে জীবে বংশগত বৈশিষ্ট্য বহন করে। নিউক্লিয়াস আরএনএ ও প্রোটিন সংশ্লেষে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে এই যে সাইটোপ্লাজম বললাম, সাইটোপ্লাজমের অঙ্গাণু নিউক্লিয়াস, এই সাইটোপ্লাজম নিউক্লিয়াস নিয়ে হচ্ছে পুরো প্রোটোপ্লাজম, যেটা পর্দাবেষ্টিত হয়ে তোমার এই কোষ পর্দাবেষ্টিত হয়ে একটা কোষ সৃষ্টি করেছে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দারও বাইরে আর একটা পুরো প্রাচীর থাকছে, তাকে বলছি কোষ প্রাচীর। এই হচ্ছে মোটামুটি কোষের গঠন। তাহলে কোষের, উদ্ভিদ আর প্রাণী দু ধরনের কোষের মধ্যে যে একটা পার্থক্য আছে বুঝতেই পারছো, যে কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকছে আর কোষ পর্দা উদ্ভিদ প্রাণী দুটো কোষেই থাকে। যেমন ধরো প্লাস্টিড, এটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, প্রাণী কোষে থাকে না। আবার সেন্ট্রোজোম, এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষে থাকে। আচ্ছা, এই হলো কোষ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আবার তোমাদের দিয়ে রাখলাম। আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোষ থেকে আসার যে মোটামুটি একটু বড় প্রশ্নগুলো, সেগুলোর প্রথম প্রশ্ন আমরা বলছি যে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা কর। দ্বিতীয় প্রশ্ন বলছি বিভিন্ন প্রকার প্লাস্টিডের কাজ আলোচনা কর। তিন নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পাঁচটা পার্থক্য লেখো। চার নম্বর, প্রোক্যারিওটিক কোষের পাঁচটা বৈশিষ্ট্য উল্লেখ কর। পাঁচ নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের বিভিন্ন অংশের বিবরণ দাও। এক এক করে আমি তোমাদের ধারণা দিই যে কিভাবে উত্তরটা লিখবে। প্রথম প্রশ্ন ছিল মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো। কি বলবে এতে? না, মাইটোকন্ড্রিয়া দুটো একক পর্দা বেষ্টিত থাকে, উভয় পর্দার মাঝখানে যে স্থানটা, ওই দুটো পর্দা বেষ্টিত, বাইরের পর্দাটাকে বহিঃপর্দা, ভিতরের পর্দাকে অন্তঃপর্দা বলে। আর এই দুটো পর্দার মাঝখানে স্থানটাকে পেরি মাইটোকন্ড্রিয়া স্থান বলে। অন্তঃপর্দা দিয়ে বেষ্টিত যে গহ্বর তাকে ধাত্র বা ম্যাট্রিক্স বলে। এই ধাত্রে বিভিন্ন প্রকার প্রোটিন দানা, রাইবোজোম দানা, ডিএনএ, আরএনএ ইত্যাদি থাকে। মাইটোকন্ড্রিয়ার বহি
পর্দা যেটা, তার গায়ে বহিস্থ দানা বা পার্সানের অধঃএকক থাকে। অন্তর পর্দাটি ভাঁজ বিশিষ্ট, প্রতিটি আঙুলের আকারে ভাঁজ থাকে, সেটাকে ক্রিস্টি বলে। অন্তর্পর্দার গায়ে যে টেনিস র্যাকেটের মতো দানা থাকে তাকে অক্সিজোম বা F0F1 দানা বলে। এই হলো মাইটোকন্ড্রিয়ার গঠন। আর মাইটোকন্ড্রিয়ার গঠন বললে মাইটোকন্ড্রিয়ার ছবিটাও তার সাথে এঁকে দেবে। দুই নম্বর প্রশ্ন ছিল যে প্লাস্টিডের কাজ আলোচনা করা, বিভিন্ন প্রকার প্লাস্টিডের কাজ আলোচনা করা। আচ্ছা, প্লাস্টিড তিন প্রকারের হয়, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড হচ্ছে সবুজ বর্ণের, হ্যাঁ, ক্লোরোফিল যুক্ত হওয়াতে এই প্লাস্টিড সালোক সংশ্লেষে সাহায্য করে। হ্যাঁ, যেখানে যেখানে এটা মানে রয়েছে, ক্লোরোপ্লাস্টিড যেখানে যেখানে উপস্থিত সেই সেই অঙ্গগুলো সালোক সংশ্লেষ করতে পারে। আচ্ছা, ক্রোমোপ্লাস্টিড কি, না যে প্লাস্টিড সবুজ ছাড়া অন্য বর্ণের প্লাস্টিড, অর্থাৎ লাল হতে পারে, হলুদ হতে পারে, গোলাপি হতে পারে, বাদামি হতে পারে, কমলা হতে পারে, বিভিন্ন রঙের, মানে সবুজ ছাড়া অন্য যে কোনো রঙের প্লাস্টিডকে আমরা বলবো ক্রোমোপ্লাস্টিড। এই প্লাস্টিড মানে ফল ও ফুলের বর্ণ নির্ধারণ করে। আর এই রঙিন হওয়াতে কি হয়, না কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে এই ফুল বা ফলের উপর এসে বসে, ফলে পরাগযোগ ঘটতে সাহায্য করে। আর এক ধরনের যে প্লাস্টিক তাকে বলবো লিউকোপ্লাস্টিড, এটা হচ্ছে বর্ণহীন হয়, এটা সাধারণত মূলে, গাছের মূলে দেখা যায়। এই প্লাস্টিড কাজ হবে খাদ্য সঞ্চয় করা। তাহলে বুঝতে পারলে বিভিন্ন রকম প্লাস্টিডের কাজ কি হবে, কি লিখতে হবে। আচ্ছা, এবার বলছি যে এবার পরের প্রশ্ন হচ্ছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পাঁচটা পার্থক্য লিখতে বলেছে। হ্যাঁ, তাহলে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পাঁচটা পার্থক্য কি বলবে বলো। উদ্ভিদ কোষ, কোষ প্রাচীর, প্রথম পয়েন্টই হবে কোষ প্রাচীর, যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। দু নম্বর হবে যে ক্লোরোপ্লাস্ট উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। তিন নম্বর, সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না কিন্তু প্রাণী কোষে উপস্থিত। চার নম্বর, পিনোসাইটিক গহ্বর উদ্ভিদ কোষে গঠিত হয় না কিন্তু প্রাণী কোষে গঠিত হয়। পাঁচ নম্বর হচ্ছে যে ভ্যাকুওলগুলো উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনেক থাকে, আর সংখ্যাও অনেক থাকে আর আকারে বড় হয়, কিন্তু প্রাণী কোষে ভ্যাকুয়েলগুলো সংখ্যায় কম হয়, ক্ষুদ্র হয়, আবার অনেক ক্ষেত্রে থাকেও না। ঠিক আছে, এই হলো পাঁচটা পয়েন্ট বললাম উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য। আচ্ছা, চার নম্বর প্রশ্ন বলেছি প্রোক্যারিওটিক কোষের পাঁচটা বৈশিষ্ট্য লেখো। কি পাঁচটা বৈশিষ্ট্য হতে পারে প্রোক্যারিওটিক কোষে? ধরো এক নম্বর বৈশিষ্ট্য বলতে পারি যে কোষ প্রাচীর থাকে আর কোষ প্রাচীরের মুখ্য উপাদান পেপটাইডো গাইক্লান। দু নম্বর, এটা আদি নিউক্লিয়াস যুক্ত, অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকাবিহীন, কেবলমাত্র ডিএনএ থাকে। এই নিউক্লিয়াসকে কি বলে, না নিউক্লিয়েড বলে। আচ্ছা, তিন নম্বর বৈশিষ্ট্য লিখতে পারি আদি কোষে কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না। চার নম্বর বৈশিষ্ট্য, রাইবোজোম 70S জাতীয় হয়, মানে 70S প্রকৃতির হয়। পাঁচ নম্বর বলবো যে এরা অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন ঘটায়। এই হলো প্রোক্যারিওটিক কোষের পাঁচটা বৈশিষ্ট্য। আচ্ছা, এবার বলছে যে একটা নিউক্লিয়াসের বিভিন্ন অংশ বর্ণনা কর। নিউক্লিয়াসের কি বলবো, এটা না নিউক্লিয়াসের চারটে অংশ, নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় প্লাজম আর নিউক্লিয় জালিকা। এবার প্রত্যেকটা সম্বন্ধে একটু একটু করে বর্ণনা করবে। যেমন নিউক্লিয় পর্দা বলবে নিউক্লিয়াসকে বেষ্টন করে থাকা দুটি একক পর্দা দিয়ে গঠিত, যেটা লাইপোপ্রোটিন নির্মিত। নিউক্লিওলাস একটা ঘন গোলাকার অংশ বিশেষ নিউক্লিয়াসের মধ্যে থাকে, হ্যাঁ, এর কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। নিউক্লিয় প্লাজম,
নিউক্লিয় পর্দা এবং নিউক্লিয়াসের অন্তর্বর্তী স্থানে যে স্বচ্ছ অর্ধতরল কোলাইডীয় পদার্থ থাকে তাকে নিউক্লিওপ্লাজম বলে। আর নিউক্লিয় জালিকা হচ্ছে নিউক্লিওপ্লাজমে অসংখ্য সূক্ষ্ম প্যাঁচানো সূত্রাকার অংশ থাকে, এদের ক্রোমাটিন সূত্র বলে। এই ক্রোমাটিন সূত্রগুলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে তৈরি হয়। হ্যাঁ, আর এরাই কোষ বিভাজনের সময় ক্রোমোজোমে পরিণত হয়। এই হলো মোটামুটি বড় প্রশ্ন। বড় প্রশ্ন বলতে 3 বা 4 মার্কসের কোশ্চেন আমাদের লাইফ সায়েন্সে হয়। আচ্ছা, এবার আমি কিছু 2 মার্কসের কোশ্চেন বলছি যেগুলো সাধারণত 2 মার্কস ক্যারি করবে। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন হচ্ছে, অন্তঃকোষীয় পরিপাক বলতে কী বোঝো? 2 নম্বর কোশ্চেন, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে, কেন বলে? 3 নম্বর কোশ্চেন, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের 2টি পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, প্রাইমর্ডিয়াল ইউটিকল বলতে কী বোঝো? 5 নম্বর প্রশ্ন, কোষ প্রাচীর ও কোষ পর্দার 2টি পার্থক্য লেখো। এবার এক এক করে আলোচনা করি যে কিভাবে উত্তরটা লিখব। আচ্ছা, প্রথম প্রশ্ন ছিল অন্তঃকোষীয় পরিপাক বলতে কী বোঝো। এটা লাইসোজোমের মধ্যে পাবে, যেটা হয় মানে বলবে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কোষে গৃহীত খাদ্যবস্তু লাইসোজোম নিঃসৃত উৎসেচকের সাহায্যে পাচিত হয়, এই ঘটনাকে অন্তঃকোষীয় পরিপাক বলা হয়। 2 নম্বর প্রশ্ন, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলে, কেন বলে? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। কেন বলে না, রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, তাই মানে প্রোটিন উৎপন্ন করে বলে রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক কোষের 2টো পার্থক্য লেখো। এটা কি বলতে পারো, যেখানে অনেকগুলো পয়েন্ট আছে, যে কোনো 2টো বলেছে 2টো, 3টে বললে 3টে বলবে, 4টে বললে 4টে বলবে, আর কিছুই যদি বলা না থাকে তাহলে যতগুলো জানো ততগুলো লিখবে। আচ্ছা, এখান থেকে 2টো বলেছে, আমরা 2টো পার্থক্য বলছি। ধরো প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর থাকে, তার মুখ্য উপাদান হলো পেপটাইডোগ্লাইকান, আর ইউক্যারিওটিক কোষের যে কোষ প্রাচীর থাকে তার মুখ্য উপাদান হচ্ছে সেলুলোজ। এই একটা পার্থক্য হলো। দ্বিতীয় হচ্ছে, প্রোক্যারিওটিক কোষ হচ্ছে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ। হ্যাঁ, মানে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা বিহীন, কেবলমাত্র একটা ডিএনএ থাকে, এরকম নিউক্লিয়াসকে নিউক্লিয়েড বলে। আর ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় রস, নিউক্লিয় জালক, এই 4টে অংশ নিয়ে গঠিত, অর্থাৎ এটাকে বলে আদর্শ নিউক্লিয়াস। তাহলে প্রোক্যারিওটিক কোষে আদি নিউক্লিয়াস থাকে আর ইউক্যারিওটিক কোষে আদর্শ নিউক্লিয়াস থাকে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাইমর্ডিয়াল ইউটিকল বলতে কী বোঝো? এটা কী বলবে না, পরিণত উদ্ভিদ কোষে ভ্যাকুয়েলগুলো পরস্পর মিলিত হয়ে একটা মানে বড় ভ্যাকুয়েল সৃষ্টি করে, ফলে নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভিতরের দিকে পরিধি বরাবর বিন্যস্ত হয়। ভ্যাকুয়েলকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউটিকল বলে। আচ্ছা, এরপরের প্রশ্ন, কোষ প্রাচীর ও কোষ পর্দার 2টো পার্থক্য লেখো। কোষ প্রাচীর কোষ পর্দার পার্থক্য কী হবে? ধরো 1 নম্বর পার্থক্য বলতে পারি যে কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়, আর কোষ পর্দা উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই দেখা যায়। আচ্ছা, আর একটা পার্থক্য হতে পারে, কোষ প্রাচীর হচ্ছে পুরু, দৃঢ়, ভেদ্য এবং নির্জীব, আর মানে কোষ প্রাচীর পুরু, দৃঢ়, ভেদ্য, নির্জীব, আর কোষ পর্দা হলো পাতলা, অর্ধভেদ্য এবং সজীব।
এই দুটো হলো কোষপ্রাচীর ও কোষপর্দার দুটো পার্থক্য। এইভাবে মোটামুটি সম্ভাব্য যত রকম প্রশ্ন হয় সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে। এবারে আমি বলছি যে একদম শর্ট টাইপের কোশ্চেন, সেগুলো তোমরা তো মানে পড়ার মধ্যেই পেয়েছো, বইয়েও পেয়েছো, এগুলো উত্তরগুলো খুঁজে নিজেরা বানিয়ে নেবে। আরও কিছু প্রশ্ন তার সাথে তোমরা নিজেরাও সৃষ্টি করতে পারো। যেমন ধরো এক নম্বর প্রশ্ন, শর্ট কোশ্চেন এগুলো, এক নম্বর কোশ্চেন হচ্ছে গোলগি বডির প্রধান কাজ কি। দু নম্বর প্রশ্ন, পিনোসাইটিক গহ্বরে কোন কোষ দেখা যায়। তিন নম্বর, সেন্ট্রিওল দেখতে কেমন। চার নম্বর কোশ্চেন, কোষ রস কি। পাঁচ নম্বর, সুইসাইড ব্যাগ কাকে বলে। এরকম ছোট ছোট আরো প্রশ্ন তোমরা নিজেরা বেছে পড়বে, উত্তর লিখবে, ঠিক আছে? আর যখন স্কুল আবার খুলবে তখন আমি এগুলো সব দেখব, চেক করব, ঠিক আছে? তাহলে আজকের পড়া এই পর্যন্ত থাকলো।